প্রশ্ন এক, ত্রিস্তর পঞ্চায়েতিরাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? অপশান এ গ্রাম পঞ্চায়েত, বি জেলা পরিষদ, সি পঞ্চায়েত সমিতি, ডি ইউনিয়ন বোর্ড। সঠিক উত্তর পঞ্চায়েত সমিতি। দুই, কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? অপশান এ 73তম, বি 74তম, সি 86তম, ডি 91তম। সঠিক উত্তর 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তিন, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল? অপশান এ 24তম সংশোধনের দ্বারা, বি 42তম সংশোধনের দ্বারা, সি 43তম সংশোধনের দ্বারা, ডি 44তম সংশোধনের দ্বারা। সঠিক উত্তর 42তম সংশোধনের দ্বারা। চার, বাক স্বাধীনতা হল একটি, অপশান এ মৌলিক অধিকার, বি নির্দেশমূলক নীতি, সি রাজ্য বিধানসভা প্রণীত অধিকার, ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর মৌলিক অধিকার। পাঁচ, ভারতের রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন? অপশান এ লোকসভা স্পিকার, বি ভারতের রাষ্ট্রপতি, সি ভারতের প্রধানমন্ত্রী, ডি ভারতের উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর ভারতের উপরাষ্ট্রপতি। ছয়, গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশান এ বি আর আম্বেদকর, বি চক্রবর্তী রাজা গোপালাচারী, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি জওহরলাল নেহেরু। সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সাত, ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে? অপশান এ 1960-এর দশকে, অপশান বি 1970-এর দশকে, অপশান সি 1980-এর দশকে, অপশান ডি 1990-এর দশকে। সঠিক উত্তর 1980-এর দশকে। আট, কেন্দ্র রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম? অপশান এ পরিকল্পনা কমিশন, বি অর্থ কমিশন, সি লোকসভা, ডি রাজ্যসভা। সঠিক উত্তর অর্থ কমিশন। নয়, একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ? অপশান এ 4 বছর, বি 5 বছর, সি 6 বছর, ডি 8 বছর। সঠিক উত্তর 6 বছর। দশ, ভারতের রেল বাজেট হল? অপশান এ কেন্দ্র সাধারণ বাজেটের একটি অংশ, বি রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ, সি কেন্দ্র সাধারণ বাজেট থেকে আলাদা, ডি ওপরের কোনোটি নয়। সঠিক উত্তর কেন্দ্র সাধারণ বাজেট থেকে আলাদা।